হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভেইলে 441 জন অ্যাপেন্ডিক্স ট্রেনি নিয়োগ করা হবে, তো চলুন দেখে নিই কি বলতে চাইছে। ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড 441 জন অ্যাপেন্ডিক্স ট্রেনি নিয়োগ করা হবে দুটি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে TPHRRTA 2018 এবং TPHRRGA 2018, এবং বিজ্ঞপ্তি নম্বর এক হচ্ছে কমিক সংখ্যা হচ্ছে এক হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 0.150, কমিক সংখ্যা 2 ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং 0.30, কমিক সংখ্যা 3 হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 20টি, কমিক সংখ্যা 4 হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে 29টি, কমিক সংখ্যা 5 হচ্ছে সিভিল হচ্ছে 20টি, এবং কমিক সংখ্যা 6 হচ্ছে মডার্ন অফিস প্র্যাকটিস হচ্ছে 1টি। বিজ্ঞপ্তি নম্বর 2 কমিক সংখ্যা 1 হচ্ছে মেকানিক্যাল 0 পদ হচ্ছে 115টি, এবং কমিক সংখ্যা 2 ই এবং ইএনআই 17টি, এবং কমিক সংখ্যা 3 ইসিই 7টি, এবং কমিক সংখ্যা 4 সিএস হচ্ছে আইটি হচ্ছে 20টি, এবং কমিক সংখ্যা 5 হচ্ছে সিভিল হচ্ছে 29টি, এবং কমিক সংখ্যা 6 কেমিক্যাল হচ্ছে 3টি। বয়সসীমা দু ক্ষেত্রেই 24 অক্টোবর 2018 তারিখে বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে তপশিলি জাতি উপজাতি ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় আছে। যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি, সিভিল মডার্ন অফিস প্র্যাকটিসের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বোর্ড শিক্ষিত হতে হবে। মেকানিক্যাল ইএনআই এবং ইসিই বা সিএস বা আইটি, সিভিল কেমিক্যালের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিন ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল বা টেকনোলজি ডিগ্রি বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বোর্ড শিক্ষিত হতে হবে। স্টাইপেন্ড ট্রেনিংয়ের সময়সীমা, স্টাইপেন্ড ট্রেনিংয়ের সময়সীমা হচ্ছে 1 বছর, দুটি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে যথাক্রমে 4,000 ও 6,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। আবেদনের পদ্ধতি একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা থেকে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 8ই নভেম্বর 2018 পর্যন্ত, এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। তো চলুন দেখে নিই, আমরা ওয়েবসাইটটা ভিজিট করি, সেই ওয়েবসাইটটি। এখান থেকে আপনারা অ্যাপেন্ডিসশিপ অ্যাপ্লিকেশন পোর্টাল, এখানে আপনারা ক্লিক করলে এই পেজটি খুলে যাবে, এবং এই পেজে এখানে দুটো পিডিএফ আছে, এই দুটো পিডিএফ আপনারা ডাউনলোড করে নেবেন, এবং দুটো পিডিএফ দু পাতা করে দুটো পিডিএফ আছে, এই দুটো পিডিএফ এর ডিটেলস আছে, এবং এখান থেকে আপনারা রেজিস্টার অপশনটায় ক্লিক করবেন। রেজিস্ট্রেশনটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে টিএ এবং জিএ দুটি লাস্ট ডেট দেখাচ্ছে, এবং ইনস্ট্রাকশন ইন ইংলিশ, এখানে আপনারা ইনস্ট্রাকশন ইংলিশে ক্লিক করে নেবেন, এবং এখানে ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন। এখানে ক্লিক করে এখানে আই এগ্রিতে আপনাদের ক্লিক করতে হবে, এবং এখানে আপনাদের একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে, এই রেজিস্ট্রেশন ফর্মে আপনাদের রেজিস্টার করতে হবে। এবং আপনারা আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।